শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না ঢাকার নবাবগঞ্জের কৃষকরা। করোনা ও লকডাউনের কারণে অন্য এলাকা থেকে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন তারা। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে শ্রমিক সংকট নিরসনে সব ধরনের সহায়তা করবেন তারা। নবাবগঞ্জ থেকে শামীম হোসেন সামনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহির হাসান। চলতি মৌসুমে ঢাকার নবাবগঞ্জের 14টি ইউনিয়নে 10,990 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। এবার পোকার আক্রমণও ছিল কম, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিপাতে পাকা ধান ঘরে তুলতে বিপাকে পড়েছেন কৃষকরা। তবে করোনা ও লকডাউনের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এবার আমাদের করোনার জন্য ধানের কাটা খুব কষ্ট হইতেছে। আমরা এখন লেবার পাইতেছি না, 700 টাকা রোজ 3 টাইম খাওয়ান দিতে হইব, কিন্তু আমাদের খুব সমস্যা। এখন ধানের দাম সামনে কি পাবো না পাবো, কিন্তু আমরা এখন খুব কষ্টে আছি। লেবার পাওয়া যেতেছে না, করোনার জন্য মানুষ আসতে পারে না ফাঁকে থেকে, আমরা খুব অসুবিধার ভিতরে আছি। অন্য জেলায় থেকে লোক আসতে পারছে না, এবারে মনে করলেন দামও চড়া, লেবারের 2700 টাকা হাজিরা, মনে করলেন লেবারও পাইতেছে না লকডাউনের কারণে, অন্য ডিস্ট্রিক্ট থেকে লেবার আসতেছে না, একটা আমরা খুব চাপের উপরে পড়ছি। যারা এই গৃহস্থালি করতেছি বা এই ধান বুনতেছি, কিন্তু ন্যায্য মূল্য পাবো কি না। কত সুন্দর ধান পাইকার রয়েছে করোনার কারণে, আমরা লোকজন আসতে পারতেছে না গাড়ি ঘোড়ার কারণে, আমরা আসলে বাদে ধানটি কাইটা ঘরে তুলতে পারতাম। আর দ্বিতীয় ধান কাইটা নিয়ে আমরা বেড়ে রাখতে পারতাছি না, খোলায় গনে ধান প্রতিদিনই বৃষ্টিতে ভিজা যেতে আছে। আর লোকজন যদি ফাঁকের লোকজন আসতো আমাকেও অনেক উপকার হতো। মনে করছেন ফাঁকে গনে লোক আসতো, এই লোক আসতে পারতাছে না করোনার কারণে, এই গাড়ি বন্ধ, বৃষ্টি মনে করছেন প্রতিদিন 1-2 ঘন্টা প্রতিদিনই নামতে আছে, 3-4 ঘন্টা নামতে আছে। গত 10 বছরের মধ্যে আমাকে যে চকে যে ধান হয়েছে, এত 10 বছরে বিপদ, এই জায়গায় এত ধান হয় নাই। তৃতীয়ত বৃষ্টির কারণ আর শ্রমিক সংকটের কারণে আমরা ধান কাটতে অনেক অসুবিধা। যদিও শ্রমিক সংকট নেই বলে দাবি কৃষি অফিসের, পাশাপাশি মেশিন দিয়েও ধান কাটা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের নবাবগঞ্জে 10,990 হেক্টর এইবার বোরো ধানের আবাদ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের বোরো ধানের কিন্তু এখন পিক টাইম কাটা। আমাদের অলরেডি 60% ধান কাটা হয়ে গেছে। আর এই শ্রমিকের সংকট করোনার সময় খুব বেশি ছিল, একদম অত্যধিক সংকট ছিল। আমরা সেই সময়টাতে বিভিন্ন উপজেলায় ফোন করে ইউনোমদের সাথে কন্ট্যাক্ট করে, উপজেলা কৃষি অফিসারদের সাথে কন্ট্যাক্ট করে শ্রমিক এনে দিয়েছিলাম। এবং তখন আমাদের 50% ভর্তিবিতে 3টি মেশিন ছিল, কম্বাইন হার্ভেস্টার, যেটা দিয়ে ধান কেটে বস্তাবন্দি করে সেটা দিয়ে আমরা কাভার দিচ্ছি। তো এই বছর আমাদের মেশিন আরো 2টা বাড়ছে, যার পরিপ্রেক্ষিতে 5টা কম্বাইন হার্ভেস্টার আমাদের আছে এবং অলরেডি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাটতেছে। তবে এই মাঝখানে বাতাস হওয়াতে, ঝড়ো বাতাস প্রচন্ড হওয়াতে বেশ কিছু জায়গাতে ধান খুবই একদম নুয়ে পড়ছে, যেমন আড়িয়াল বিলে তো একদম নুয়ে পড়ছে, এবং জয়কৃষ্ণপুর, পারোয়াখালী, আগলার কিছু জায়গা ফাঁকিগাড়ি দিক দিয়ে, হ্যাঁ, একদম আপনার ধান যেগুলো শুয়ে পড়ছে সেই ধানগুলো উঠানো ওই হার্ভেস্টার দিয়ে সম্ভব হচ্ছে না। হার্ভেস্টার যাচ্ছে ঠিকই, তার ধানটা যেহেতু শুয়ে পড়ছে, ওর যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো ধরতে পারতেছে না ধানটাকে, ধানের যে গুঁড়াটা, যে কারণে ব্যর্থ হয়ে মেশিন ফিরে আসতেছে। সেই ক্ষেত্রে আমরা লেবারের জন্য কৃষককে বলছি যে লেবার কি কোনো সংকট আছে, কৃষক বলতেছে না, আমরা লেবার এবার পাইছি, 700 টাকা রোজ দিয়ে লেবার দিয়ে আমরা কাজ করে দিচ্ছি। একান্তই যদি কোনো কৃষক না পারে সেক্ষেত্রে আমাদের ব্লক যারা আছে, ব্লকের উপসর্গের কৃষি অফিসাররা, 42টা ব্লকের সবার কাছে কম্বাইন হার্ভেস্টারের লোকদের নাম্বার দেওয়া আছে, এবং কৃষি কাজে শ্রমিকের যদি সংকট হয় সেক্ষেত্রে করোনা পরিস্থিতিতে যদি কোনো শ্রমিক আসতে না পারে সেই উপজেলার সাথে তাৎক্ষণিক পরামর্শ করে তাদের কাছ থেকে শ্রমিক এনে দেওয়ার ব্যবস্থা আমরা করতেছি। অলরেডি আমাদের কাছে প্রায় 79 জন শ্রমিক আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু এখন যিনি কৃষক তিনি যদি সংকট না মনে করেন আমরা কিন্তু সংকটটা ভাঙাইতে পারবো না। তো সেক্ষেত্রে কৃষককে বারবার বলা হচ্ছে আমাদের টিম আছে, যদি একদম আমরা শ্রমিকটা আনতে দেরি হয় সেক্ষেত্রে কৃষক লীগের লোকজন ঢুকে যাবে, ধানটা ইনস্ট্যান্টলি কাটা শুরু করে দেবে। ইন দ্য মিন টাইম আমরা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক, তাদের যেখান থেকে তারা শ্রমিক আনতে চায়, কারণ প্রতি বছরই তারা
শ্রমিক নিয়ে আসে, তাদের জানা আছে যে কোথা থেকে শ্রমিক তার আসবে। সেখানে যদি আমাদের শ্রমিকদের আনতে কষ্ট হয়, তাদের কোনো ক্ষেত্রে যদি না আসতে বা আসতে না চায় যে করোনার কারণে আটকে দিয়েছে, সেক্ষেত্রে আমরা বাই ফোর্স যেটাকে বলি, প্রশাসনের সাথে আলাপ করে, স্বাস্থ্য কর্মীর সাথে, আক্রান্তার সাথে আলাপ করে, কৃষি অফিসের সাথে আলাপ করে শ্রমিক কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। যে আমাদের শ্রমিক গতবার আসছে, এবার কেন আসবে না, আমরা তো টাকা দিব, আপনার একটু কষ্ট করে ওদেরকে ইয়ে করে আমাদের কাছে পাঠান, আমাদের শ্রমিকের সংকট হয়ে গেছে। তো এই সিচুয়েশনটা এই বছর আমাদের আল্লাহর রহমত না থাকার কারণে জাহিদাদের উজ্জ্বলও কিন্তু ঘুরতেছে, কৃষক লীগের সভাপতি এবং 14টা ইউনিয়নের ওদের 14টা ইউনিয়নের সভাপতি আছে, সবাই ঘুরতেছে, দেখতেছে না সংকট নাই। এখন যদি কোনো জায়গায় সংকট পাওয়া যায়, কারো কাছ থেকে শুনতে পারি, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, বা কোনো ব্যক্তি হোক, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, কোনো রাজনৈতিক ব্যক্তি হোক, কোনো এলিট পার্সন হোক, বা কোনো সাধারণ সাপোসা মানুষই হোক, যদি বলে তাহলে আমরা সাথে সাথে আমাদের যে টিম আছে, টিম নিয়ে ইনস্টেন্টলি আমরা মাঠে নেমে যাব। আর ইন দ্য মিনটাইম আমরা শ্রমিক আনানোর ব্যবস্থা করবো, যেখান থেকে ওনার শ্রমিক আনার দরকার। তো এই ব্যাপারে আমরা কিন্তু এইভাবে কাজ করতেছি, এতে পাচ্ছি আমরা মাঠে কোনো শ্রমিকের সংকট নাই, বা ধান কাটতে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। এখন যদি আমাদের সরকারের সমস্যা আসে, আসা মাত্রই ইনস্টেন্ট ডিসিশন আমরা তাদেরকে সংকট নিদর্শনের কাজ করবো ইনশাল্লাহ।